উৎপাদন বাড়াতে আগামীকাল থেকে সারা দেশে 22 দিন ইলিশ ধরা, মজুত ও কেনাবেচা বন্ধ করেছে সরকার। এ সময় ইলিশ প্রধান এলাকাগুলোতে জেলেদের ত্রাণ হিসেবে 20 কেজি করে চাল দেওয়া হবে। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, আর জানাচ্ছেন রোকসানা ইফা। দেশের 66% ইলিশই ধরা পড়ে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নদীগুলোতে, তাই ওই এলাকার জেলেদের প্রধান আয়ের উৎসই এই মাছ ধরা। বরিশাল বিভাগের প্রায় 4 লাখ জেলের জীবিকা ইলিশ নির্ভর। মৎস্য বিভাগ বলছে 7 থেকে 28 অক্টোবর 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ঝাঁকে ঝাঁকে মা ইলিশ নদীতে এসে ডিম ছাড়ে, তাই তখন ইলিশ ধরা বন্ধ রাখলে এই মাছের উৎপাদন বাড়ে। 22 দিন আমাদের সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হবে। আমরা এই সময়টাতে আমাদের মৎস্য অধিদপ্তর এখন প্রচারণা চালাচ্ছে। আমরা ওই মা ইলিশের রক্ষা কার্যক্রমকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমরা জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং মৎস্যজীবীদের নিয়ে আমরা মা ইলিশ রক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করব। ইলিশ ধরা বন্ধে এরই মধ্যে কালাবদর, সন্ধ্যা, সুগন্ধা, তেঁতুলিয়া, পায়রাসহ বরিশালের বিভিন্ন নদীতীর বাজার ও জেলেপল্লিতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। অভিযান চলে, কিন্তু ফাঁকে ফাঁকে জেলেরা যে যেমন গোপ পায় মারিয়া আসে আর। তবে সরকারি এ কর্মসূচি নিয়ে অভিযোগ করেছেন জেলেরা। তাদের দাবি, ক্ষতিপূরণ বা ত্রাণ হিসেবে যা দেয়া হচ্ছে তা দৈনন্দিন জীবন ধারণের জন্য একেবারেই অপ্রতুল। ইলিশ নিধন বন্ধে প্রশাসনের অভিযান নিয়েও নানা প্রশ্ন তাদের। আরো কিছুদিন পিছিয়ে দিত তাহলে আমাদের খুব ভালো ইয়াটা হইতো। বাংলাদেশে এখন অবরোধ চলতেছে, কিন্তু ভারতালারা মাছ ধরে অবরোধের ভিতরে, ওরা বেশি দিন সাগরে থাকে, ওরা মাছ ধরতেছে, আমাদের এটা ওদের জন্য একটু সমস্যা। তারপর আগে ভারতের বোটগুলো আমাদের বাংলাদেশে ঢুকতে পারে নাই, এখন ওরা আইসে আমাদের বাংলাদেশের ভিতরে মাছ ধরে। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রধান এই প্রজনন মৌসুমে ইলিশ নিধন পুরোপুরি বন্ধ করা গেলে সারা দেশে এই মাছের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।